জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে যারা ডিগ্রি এবং অনার্সের শিক্ষার্থী রয়েছ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকের পাঁচ সেপ্টেম্বর যে পাঁচ পাঁচটি নোটিশ দেওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত তো আমি সবগুলো নোটিশ এক এক করে তুলে ধরবো দেখো সময় এখন বাজে হচ্ছে চারটা সাতচল্লিশ পি এ আমি কিন্তু ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট তো এখানে আসলে আজকে আমরা যে নোটিশটি দেখতে পারবো দেখো তিনের পরে তারিখের পরে তারিখ তারিখ তো বন্ধই ছিল সবাই জানো যে আজকে পাঁচ তারিখের যে নোটিশটা রয়েছে দু হাজার আমরা ক্লিক করে নিচ্ছি দু সালের বি যে রয়েছে তাদের আহ মৌখিক পরীক্ষার বৃদ্ধি করা হয়েছে সময়সূচি বাড়িয়ে আট তারিখ আট তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পরীক্ষা বাড়ানো হয়েছে আমরা যদি একটু গুগল ক্যালেন্ডারটাকে ওপেন করে নেই তাহলে জিনিসটা ভালোভাবে দেখতে পারবো দেখো এখানে আট তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এরপরে যে নোটিশটি রয়েছে দু সালের পরীক্ষা দিবেন যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা যারা দিবেন এম টি কে এম টি আর এফ ডিডি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বাড়ানো হয়েছে যারা ফরম পূরণ নির্ধারিত সময়ের মধ্যে করতে পারেনি তাদের জন্য কিন্তু থেকে একুশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এরপরে ডাটা তারিখ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ বাইশ তারিখ পর্যন্ত এরপরে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেনের লাস্ট তারিখ হচ্ছে পঁচিশ তারিখ থেকে ২৬ তারিখ মোট কথা এখনো অনেক সময় তারা বেঁধে দিয়েছে এরপরে যে আজকে নোটিশটা রয়েছে দু সালের বিএসসি তে যারা রয়েছে ইসিই যারা রয়েছ অর্থাৎ অনার্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এ যারা রয়েছে তাদের তৃতীয় তেইশ সালের তৃতীয় সেমিস্টার যে পরীক্ষা রয়েছে তার আবেদন করতে হবে আট তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অনলাইনে যে আবেদনের সীমা বাড়ানো হয়েছে আট তারিখ থেকে কিন্তু ফর্ম পূরণগুলো করা যাবে এবং কলেজ কর্তৃক বাইশ তারিখ পর্যন্ত আর টাকা জমা দেন লাস্ট তারিখ পঁচিশ থেকে আহ ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে এরপর আমরা যে নোটিশটা দেখতে পাচ্ছি সালের যারা রয়েছে তাদের পরীক্ষার জন্য পূরণ শিক্ষার্থী কর্তৃক করা যাবে আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক নির তারিখ তেইশ থেকে চব্বিশ তারিখ এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেনের লাস্ট তারিখ হচ্ছে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এরপর আজকের যে সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে দু সালের যারা বিবিএ প্রফেশনাল কোর্সে শিক্ষার্থী রয়েছ তাদের জন্য এই কোর্সটা মূলত দেয়া হয়েছে যে তৃতীয় যে সেমিস্টার রয়েছে নতুন এবং পুরাতন সিলেবাস অনুযায়ী ফর্ম পূরণ করা যাবে আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত কলেজ থেকে নিচয়নের তারিখ তেইশ থেকে চব্বিশ তারিখ এবং কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের লাস্ট তারিখ হচ্ছে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে যে নোটিশ গুলো মূলত দেয়া হয়েছে দু তেইশ সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটা প্রফেশনাল রয়েছে বিএসসি অনার্স এর অনার্স ইন কম্পিউটার সায়েন্সে যারা রয়েছে সিএসি সিই ইসি তাদের কিন্তু এখানে যে নোটিশটা দেওয়া রয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আর সেপ্টেম্বর মাস পর্যন্ত ফরম পূরণ পুরোটাই চলবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে আশা করা যাচ্ছে পরীক্ষাগুলো পরীক্ষাগুলো শুরু হবে আর এই পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত ডিগ্রি বা অনার্সের যারা রেগুলার শিক্ষার্থী রয়েছে তাদের কোনো আজকে আপডেট আসেনি আর আপডেট আসা মাত্রই আমি কিন্তু আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন আমাদের স্যালেন রয়েছে এখানে আমি আপডেট করে দিব আর অবশ্যই আমাদের ফেসবুক নতুন পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখতে ভুলবেন না কারণ আমরাই কিন্তু এডুকেশনাল যে আপডেট রয়েছে এগুলো তোমাদের সবার আগে জানিয়ে দিব ইনশাল্লাহ